গোটিয়ে দুর্ঘটনার ক্ষত ন লিভিবা আগরু আউ এক দুর্ঘটনা বিশাখাপাটনা পলাশা প্যাসেঞ্জর ট্রেন কু বিশাখাপাটনা রায়গড়া প্যাসেঞ্জর ট্রেন ধক্কা দেওয়া পরে যাইছি 14 জনক জীবন এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর দুঃখ প্রকাশ করেছেন সেইপরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মধ্যে ঘটনার দুঃখ প্রকাশ করেছেন রেল মন্ত্রণালয় পক্ষ মৃতকঙ্ নিকট সম্পর্কীয় দশ লক্ষ টাকার অনুকম্পামূলক সহায়তা রাশি ঘোষণা করা যাই গুরুতর আড়াই লক্ষ এবং আহতঙ্ পাই 50,000 টাকার সহায়তা রাশি ঘোষণা করা যাই তবে প্রধানমন্ত্রী মন এতিকে মানি না পিএম রিলিফ ফণ্ড মধ্যে ঘোষণা হয়েছিল অতিরিক্ত সহায়তা রাশি মৃতক পরিজন দুই লক্ষ এবং আহতঙ্ পাই 50,000 টাকার সহায়তা রাশি রবিবার সন্ধ্যা প্রায় সাতটার দুর্ঘটনা ঘটিবা পরে যুদ্ধকালীন ভিত্তিতে সরিছি উদ্ধার এবং মরামতি কাম ট্রাক উপরে পড়িথিবা বগিগুলি হটা যাইছি এতিসহ ট্রাক মরামতি এবং বিদ্যুৎ কনেকশন দিয়া যাইছি মরামতি কামরে 900 কর্মচারী নিয়োজিত করা যাই অপরাহ্ন 2:36 সুদ্ধা ট্রাক মরামতি কাম সরিথিবা বেলে প্রথমে এক মালবাহী ট্রেন এবং পরে প্রশান্তি এক্সপ্রেস যাইছি দুর্ঘটনা পরে এই রুটরে আসবাক 47টি ট্রেন কু বাতিল করা যাইছি সেইভাবে 8টি ট্রেন কু আংশিক বাতিল করা যাইছি 24টি ট্রেন র গতিপথ পরিবর্তন করা যাইথিবা বেলে 8টি ট্রেন র সময় পরিবর্তন করা যাইছি স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার্স হ্যাভ বিন টেকেন কেয়ার অফ দেয়ার ইজ আ হেল্পলাইন নাম্বার our teams at Visakhapatnam and Vizianagaram and Kattakapalli and Almada all are taking care and we also have helpline numbers for mail express passengers across the region বাহানগা ট্রেন ট্রাজেডি এ যায় সমস্তক মানস পটরু লিভিনি এবে ইয়া উপরে পুনি আউ এক দুর্ঘটনা বারম্বার কাহিকি মনুষ্যকৃত দুর্ঘটনা যোগু জীবন যাউছি তার কারণ খুঁজুছি রেল বিভাগ বিশাখাপাটনার গোপাল জিতেন্দ্র এবং বিক্রম সহ ভুবনেশ্বর রোশন রথঙ্ক রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।